আওয়াজে তার প্রশংসা করি, আলহামদুলিল্লাহ। কথা কি বুঝেন আপনারা? কথা আমি লম্বা বলতে পারবো না, দুইটা কারণ। একটা কারণ হইল আমি অসুস্থ, আর একটা কারণ হলো সময় আমাকে নির্ধারণ করে দেওয়া হয় নাই। আমি যতক্ষণ বলি ততক্ষণে, কিন্তু রাস্তা অনেক দূর, ক্লান্ত মানুষ চেয়ারে বৈশা নামাজ পড়ি, অসুস্থ মানুষ। দোয়া চাই আপনাদের কাছে, আল্লাহ যেন আপনাদের মতো রুকু সজদা দিয়া নামাজ পড়ার তৌফিক পুনরায় দান করে। আমি আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ আপনাদেরকে নেক হায়াত, সুস্থ হায়াত, দীর্ঘ হায়াত দান করুন। স্টেজের বাইরা আমার কথার সঙ্গে আমিল বলবেন, আল্লাহ আপনাদেরকে নেক হায়াত, দীর্ঘ হায়াত, সুস্থ হায়াত দান করুন। আল্লাহ আপনাদের এই যে প্রতিষ্ঠান কর্তৃক আয়োজিত মাহফিল, আল্লাহ আপনাদের এই প্রতিষ্ঠানকে কবুল করুন। আমি সুরায়ে আনকাবুত 21 পারার প্রথম থেকে আয়াতে করিমা তেলাওয়াত করেছি বরকতের জন্য। ব্যাখ্যা বিশ্লেষণ আলোচনা করার সময় আমার হাতে নাই, আরে সময় হাতে আছে, আমার শক্তি একুলাবে না। পাশাপাশি উম্মতের কল্যাণার্থে কথা মনে হয় আমার বুঝেন না, আমরা কার উম্মত? আল্লাহর হাবিবের। সহজ সহজ করে এখন, কার উম্মত আমরা? দরখাস্ত করেছি, ফরিয়াদ করেছি, আল্লাহর কাছে চাইছি, তাইলে আল্লাহ বিনা চাওয়ায়, আল্লাহ পাক বিনা ফরিয়াদে, বিনা আরে আমি তো ছিলামই না, ফরিয়াদ করবো কেমনে? আল্লাহ বিনা ফরিয়াদে, বিনা দরখাস্তে দয়া করে আমাদেরকে তার হাবিবের উম্মত বানাইছে। চিল্লাই একটা আওয়াজ দেন, আলহামদুলিল্লাহ। গৌরবের কথা আর কিছুই হইতে পারে না। হুজুর কথা ঠিক নাকি? আমার আমি প্রমাণ দেই, আপনারা প্রমাণটা লইয়া যান। যেই কালে, অতীতের কথা বলতেছি, যেই কালে যিনি নবী হয়েছেন তিনি ছিলেন ওই কালের সর্বসেরা। অন্যরা কোক আর না কোক, আমরা তো কইবেন, আমরা আমার কাছে আইয়া। যেই কালে যিনি নবী হয়েছেন অতীতে আল্লাহর হাবিবের আগে, কথা বুঝার পরে আপনারা উত্তর দিবেন, ওই কালে তিনি সর্বসেরা কিনা? কথা বলেন না। শ্রেষ্ঠত্বের গুণ অর্জন করার পরে মানুষের আর ছাওয়া পাওয়ার কিছু থাকে না, যেটা নিয়ম। শ্রেষ্ঠত্বের গুণ অর্জন করার পর মানুষের আর চাওয়া পাওয়ার কিছু থাকে, কিন্তু আল্লাহর একজন নবী আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, রাব্বুল আলামিন আমাকে নবী না বানাইয়া যদি তোমার হাবিবের উম্মত বানাইতা, উম্মত বানাইতা, সিল্লিয়া কোন আল্লাহু নবী হইয়াও মনের তৃপ্তি মিটে না, উম্মত হইতে চায়, সেই উম্মত আপনি আর আমি অটোমেটিক হইয়া গেছি। এখন থেকে কিয়ামত পর্যন্ত যদি হায়াত দেয়, সেজদায় পড়ে থাকলে শুকর আদায় হবে না। মোদান সব ঠিক আছে নাকি? শুকর আদায় হবে না। বুজারি নামাজ হল একে আল্লাহ হাজার, আগের শুকরে হকে তা বরোজ সোমার, গুজারি নামাজ হল একে আজ হাজার, হাজারো লক্ষ নেয়ামতের মধ্যে এই একটা নেয়ামতের শুকর তুমি যদি কেয়ামত পর্যন্ত আদায় করো, শুকর আদায় হবে না। কথাকে ঠিক নিরে ভাইয়া। এই জন্য, এই জন্য আমাদেরকে রাস্তায় আসতে হবে, আর নিজের ইচ্ছা মতো চলা যাবে না। আল্লাহ তাআলা আমাদেরকে রাস্তায় উঠার তৌফিক দান করুন। আমার কথা কি রাগটা করেন নিয়ম? আমি মূল কথায় যাওয়ার আগে
আলোচনায় যাওয়ার আগে হাদিস শরীফের কালামে পাকের তেলাওয়াত, হাদিস শরীফের দিকে যাওয়ার আগে আপনাদের সামনে ছোট্ট একটা ঘটনা রাখতে চাই। আপনাদের অনুমতি সাপেক্ষ বলবো, আপনাদের জন্য দোয়া করতে আসি, জাজাকাল্লাহ কে চশমাম বা আজকার দি মোরা বাজা আনে যা হাম রাজকার দি, আমিন আমিন, ময়দান থেকে আওয়াজ তোলেন আমিন আমিন, জাজাকাল্লাহ কে চশমাম বা আজকার দি মোরা বাজা আনে যা হাম রাজকার দি, আদর্শ মা যদি গড়ে থাকে বাস, ওয়াজ এখানে আমার শুরু এখন এখানে শেষ হবে, আদর্শ মা যদি ঘরে থাকে, আওয়াজ দিলেন না কিনলে, আদর্শ মা যদি ঘরে থাকে তাহলে আদর্শ সন্তানের আশা করা যায়, আশা করা যায় না আদর্শ সন্তান পাওয়া যায়, আশা তো করবেনই কিন্তু পাওয়াও যায়, যদি মা আদর্শ মা, আদর্শ মা যদি ঘরে থাকে, কথা বলেন না গা ভাই, আমার লোক একটু কথা কম লাগে, আপনারা হয়তো মনে মনে কইবেন যে হুজুর নিজেরে বিশাল মনে করে আমাদেরকে মনে করে আমরা বুঝি না, না আপনারা আমার চেয়ে অনেক জ্ঞানী কথা বুঝেন, কিন্তু আপনাদের থেকে একটা আওয়াজ আসলে আমি একটু তৃপ্তি পাই, তৃপ্তি কথা বুঝছেন তো নাকি, আমার নিজের তৃপ্তির জন্য আপনারা একটু আওয়াজ দিবেন, এটা স্বাভাবিক, আ সাগরের পানি নীরব কিন্তু যখন বাতাস ছুটে পানির মধ্যে ঢেউ আরম্ভ হয়, কথা গন্না ভাই, নীরব পানি বাতাস ছুটলে ঢেউ আরম্ভ হয়, কথা কি ঠিক, আপনারা আওয়াজ দিলে আমার খালি কলব আপনাদের আওয়াজে আ তৌহিদের আলো আর ঢেউ মারে চমকাইতে থাকে, আলোচনার ক্ষেত্র তৈরি হয়, বুঝছেন তো কথা না আমার, এই জন্য কষ্ট হইলেও একটু আওয়াজ দিবেন, আপনারা কি আমার মতো প্রতিদিন আওয়াজ করেন নাকি, আপনাকে গলা কি আমার মতো ভেঙে গেছে নাকি, তাহলে সমস্যা কি, আওয়াজ দিতে আওয়াজ দিবেন, আইয়েন আমি কি বুঝাইতে চাচ্ছি, আদর্শ মা ঘরে থাকলে আদর্শ সন্তানের আশা করা যায়, কথা কি ঠিক, আর যদি আদর্শ মা ঘরে না থাকে তাহলে লুচ্চা বাটপার সন্ত্রাসী তৈরি হবে, এরা কোনো আকাশ থেকে আসে নাই, মাটির নিচ থেকে ওঠে নাই, আমাদেরই সন্তান, আমাদেরই ভাই ভাতিজা, কথা হয় না, আমাদেরই সন্তান, আমাদেরই ভাই ভাতিজা, কারণ আমার মা আদর্শ নয় এই জন্য আমি আদর্শ সন্তান দিতে পারি নাই, কথা কি ঠিক, আসেন আদর্শ সন্তানের ইতিহাস নিয়ে যান, ইমাম গজ্জালী রহমতুল্লাহ আলাই, তারা দুই ভাই মোহাম্মদ গজ্জালী আহমদ গজ্জালী, আলমরা খেয়াল করেন, আলমরা ইমুই সাইকা আমার দিকে যান, আমি গোবর কোথায় না কথা আইব, ইমাম গজ্জালী রহমতুল্লাহ আলাই তারা দুই ভাই আহমদ গজ্জালী মোহাম্মদ গজ্জালী, কথা বুঝতেছেন আপনারা, তারা নাবালক থাকতেই তাদের পিতা দুনিয়ার থেকে বিদায়, আচ্ছা মাঝখান দিয়ে একটু কথা কই, ইমাম গজ্জালী দুনিয়াতে আছে কি নাই, আমাকে আশ্চর্য না কথা, ইমাম গজ্জালী দুনিয়াতে আছে কি নাই, উনি যেই দেশে গেছে আমাদের কি সেই দেশে যাইতে হবে নাকি, চিল্লাই আওয়াজ দেন যেতে হবে, এই দুনিয়াতে কেহ থাকতে পারবে না যত কোটি মিলিয়ন ডলারের মালিক হোক, এখানে থাকা যাবে, কারণ আজরাহিল সুদ গ্রহণ করে না,
কথা কয় না রে, আজরাইল ঘুষ গ্রহণ করে না, আজরাইল কারো টাকায় ফাইল এদেশে করে না, কথা কয় না, ফাইল এদেশে করবে তো দূরের কথা। আজরাইল প্রতিদিন প্রতিটা মানুষের দিকে দৈনিক 5 বার তাকায়, আজরাইল প্রতিটা মানুষের দিকে দৈনিক 5 বার তাকায়, তাহলে বোঝা গেল শুধু হুকুমের অপেক্ষায় আছে। কথা কি ঠিক নি রে ভাই? 5 বার তাকানোর অর্থ কি? হুকুমের অপেক্ষায় আছে, সে 5 বার তাকায়। আল্লামা সানাউল্লাহ হানিফতি তাফসিরে মাজারিতে লিখেছেন, কোন টাইমে তাকায়? কয় নামাজের টাইমে। টাইমে কোন টাইমে? টাইমে। এ মুসলমানের সন্তানেরা কথা বলেন, কোন টাইমে? টাইমে। আজরাইল যে মানুষের দিকে তাকায় কোন টাইমে তাকায়? তাহলে আজরাইলের লক্ষ্যে নজরে আছে কে নামাজি কে বেনামাজি? আল্লাহর এলেমে তো আছেই, কিন্তু আজরাইলেরও জানা আছে কে নামাজি কে বেনামাজি। যেহেতু নামাজের টাইমে সে প্রত্যেকটা ব্যক্তির দিকে তাকায়, তাহলে সে তার জানা আছে কি আর নাই? এটা মাঝখান দিয়ে একটা কথা রাখলাম, জুমলায় মোতারেজা, আলেমরা বুঝবে আমরা বুঝবেন না, জুমলায় মোতারেজা। থাক, আমি যে কথাটা বলতেছিলাম, ইমাম আহমদ গাজালি, মোহাম্মদ গাজালি, তাদের মা আদর্শ মা কিনা? আমার কথা আসতে কর, তাদের মা আদর্শ মা কিনা? এই আমার আলোচনা এখানে শুরু, এখানে শেষ হবে ইনশাআল্লাহ। এরপরে আপনাদের প্রোগ্রাম চলতে থাকবে সেই নিয়ম অনুযায়ী। আর ইমাম গাজালি রহমতুল্লাহ আলাই একদিকে আল্লাহর অলি, দুনোভাই অলি, দুনোভাই কি কত বড় অলি একটু পরে বুঝবেন, দুনোভাই অলি, কিন্তু দুইজনের দরন দুই রকম। শরীয়তের বিরোধ কেউ করে না, চলাফিরার দরন দুই রকম। কথা বুঝতেছেন নাকি? একজন হইল সুবিখ্যাত লেখক, রাইটার এবং মসজিদের খতিব, ইমাম, সহজ বাংলা হইল কি ইমাম। আপনাদের যে একটু আগে এসব জামাত হয়েছে বিশাল জামাত, আপনারা কি একলা পড়ছেন না ইমামের পিছনে পড়ছেন? হ্যাঁ, তিনি এরকম বড় খতিব, মসজিদের খতিব, কিন্তু তার ভাই তার পিছনে নামাজ পড়ে না, তার ভাই নামাজ পড়ে ঘরে। আমার কথা বুঝলেন? তার ভাই নামাজ পড়ে কোথায়? আচ্ছা, তারা মানুষ হয়েছে, মা আব্বা তো মারা গেছে, মা তারা নাবালক থাকতে, আদর্শ মা ঘরে, এই জন্য মায়ের তত্ত্বাবধানে তারা দুইজন আলেম হয়েছে, মায়ের তত্ত্বাবধানে তারা দুইজন কি হয়েছে? আদর্শ মার দ্বারা আদর্শ সন্তান হয় কি হয় না? কথা বলেন, দুইজন আদর্শবান, কিন্তু চলার ধরন দুই রকম, একজন খতিব আর একজন নামাজ পড়ে একা একা, বিরাট ব্যাপার সেবার না? আরে কথা কয় না রে, তো ইমাম এই মুসল্লিরা মসজিদে, উনি যেহেতু বড় ভাই যেহেতু মসজিদে আসে না, এই জন্য মুসল্লিরা দূর আপনারা ডাইনে বামে যান, আমার দিকে তাকাই থাকেন, তাহলে আমি যাই গিয়ে অন্যরা ওয়াজ করব ডাইনে। এ কি 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 আমাদের আদর্শ মা ঘরে আছে, মসজিদে মুসল্লিরা কানাঘুষা করতেছে, দুই ভাই দুই রকম, জামাত ছাড়া নামাজ পড়ে, এটা আবার কেমন কথা? এই আলোচনা কানাঘুষা আমাদের দেশে কয়, আপনাদের দেশে কি কয় জানি না, কানাঘুষা কানাঘুষা, একে অপরের কাছে এই আলোচনা করতেছে, কানাঘুষা করতেছে, এই কানাঘুষা ইমাম গাজ্জালির কানে পৌঁছল যে আমার ভাই সম্পর্কে আলোচনা হচ্ছে মুসল্লিদের মধ্যে, সে কেন মসজিদে আসে? কথা বুঝতেছেন নি আপনারা? তখন ইমাম গাজ্জালির কানে যখন আওয়াজ আইছে,
তখন তিনি মনে মনে সিদ্ধান্ত নিলেন, আমি ভাইয়ের সঙ্গে কথা বলতে গেলে হয়তো দুই এক কথা এদিক সেদিক বা একটু রাগেরও হইয়া যাইতে পারে, আমার কথা বলার দরকার নাই, আদর্শ মা যেহেতু ঘরে আছে সমাধান মাই করবে। দেখছেন কেমনে সিদ্ধান্ত করে, আমি ভাই সেও আমার আপন ভাই, ভাই ভাইয়ে কথা বলতে গেলে কথা তো হবেই, বিভিন্ন কথা তো হবেই, কিন্তু তিনি এখানে একটু চিন্তা করছে, নামাজের কথা আলোচনা করতে গেলে সেও আলেম আমিও আলেম, হয়তো কথাবার্তা শুরু হইলে হবে নরম বাসাই, ঘটনা চক্রে আল্লাহ না করুক একটু যদি গরম হয়ে যায় তাহলে বিশৃঙ্খলা সৃষ্টি হবে, বিশৃঙ্খলা করার কোনো দরকার নাই, আমার আমাদের মা যেহেতু আদর্শ মা, ফয়সালা করবে সিদ্ধান্ত করবে মা, আমি মাকে জানাব। আমি কাকে জানাবো, আমি কাকে জানাবো, মাডা কি মা কথা কন, মাডা কি মা রাস্তা রাস্তায় ঘুরে মার্কেটিং করে, রাস্তা রাস্তায় ঘুরে মার্কেটিং করে, বর্তমান জমানায় পুরুষরা থাকে ঘরে মহিলারা মার্কেট করে, কথাকে আমি কারোর বিরুদ্ধে আলোচনা করি না, নৈতিকতা নিয়ে আলোচনা করি, আমরা মুসলমানকে হিংসা করব দূরের কথা, আমরা অমুসলিমকেও হিংসা করি না। হয়তো প্রশ্ন করতে পারেন, হুজুর এইটা আবার কি কইলেন, আমার কথা না এটা অলিদের কথা বেড়া, আপনারা নিজেরাই জবাব দিবেন, MBBS ডাক্তার যেটা আমি গতকালকের আলোচনায় বলেছি, MBBS ডাক্তার চিনছেন তো, চিনছেন তো, MBBS ডাক্তারের চেম্বারের সামনে যেখানে তিনি রুগী যায় এটাকে চেম্বার বলে, চেম্বারের সামনে কি লেখা আছে নাকি আমি মুসলমান রুগী দেখব আর কোনো রুগী দেখব না, এরকম সাইনবোর্ড আছে নাকি কথা কন, এরকম সাইনবোর্ড আছে নাকি? MBBS ডাক্তার সে জাগতিক শিক্ষিত, সে শিক্ষাও করেছে এই দুনিয়ায়, তার কর্মস্থল দুনিয়ায়, ফলাফল দুনিয়ায়। আর আমাদেরকে যারা হিংসা করেন, আমরা আপনারা যদিও আমাদেরকে হিংসা করেন, আমরা মৌলিক শিক্ষায় শিক্ষিত, আমরা জোরে কয় না, MBBS ডাক্তার এখানে থাকলে বা জেনারেল লাইনে কোনো শিক্ষিত এখানে থাকলে আমার প্রতি প্রশ্ন করবেন, হুজুর আমাদেরকে ছোট করলেন না, আপনাদেরকে আমি ছোট করি নাই, আমি বুঝাইয়া দিই আপনারা বুঝেন, আপনারা শিখছেন, আপনাদের শিক্ষার বিদ্যাকে শ্রদ্ধা করি, কিন্তু আপনাদের শিক্ষার স্থল এই দেশে, শিখছেন দেশে এই দেশিটা, শিক্ষার কর্মস্থল এই দেশে, ফলাফল এই দেশে, কথা কি ঠিক? ডাক্তারি পড়ছেন এই দেশে জমিনে, এটা কোনো লোহে মাহফুজের বিদ্যা না, আর আমরা যেটা পড়ছি এটা লোহে মাহফুজ থেকে এসেছে, সৃষ্টির মূলকে, হ্যাঁ সৃষ্টির মূলকে, সৃষ্টির মূলকে মুষ্ক করেন, সৃষ্টির মূলকে, মূলের থেকে কি আইছে কুরআন, মূলের থেকে কি আইছে, মূলের থেকে কি আইছে, এই ঘরটা কিসের ঘর, এই ঘরটা কিসের ঘর, ঘরের লগে সম্পর্ক রাখবেন তো, আরে জোর কোনা, ঘরের লগে সম্পর্ক রাখবেন তো, আসতে আসি আমি একটু ঘরে, আমি যে কথা বলতেছি এটা আগে বুঝালন, এটা আগে বুঝালন, আদর্শ মা কি উপহার দেয় শোনেন, মার কাছে গিয়া বললেন, মা তোমার কারণে, তোমার মাধ্যমে, মা আব্বা তোমার আগে সেনাবালক থাকতে তোমার প্রচেষ্টার মাধ্যমে মানুষ হয়েছি, কথাকে ঠিক, আদবিয়াত লাভ সাধুমাও পৌষ্টনিস, আদবিয়াত লাভ সাধুমাও পৌষ্টনিস, আদবিয়াত যুজরে যায়ে দোস্তনি, আদমিরা আদবিয়াত লাজমাস, ওদেরা গর্বনা বাসুদ হ্যাজমাস, দুটা ফার্সি কবিতা আমি আপনাদেরকে, এই যুবক বাবার আমার দিকে তাকাই রয়েছে, আল্লাহ তাদেরকে কবুল করুক, আমি তারা আমাদেরকে তাকাই রয়েছে কথা বোঝার জন্য, তাহলে কথা বুঝেন, এই দুটা কবিতার কথা আমি একবারে ছোট্ট করে বুঝাইয়ে দেই, লাকড়ি চিনেন আপনারা, লাকড়ি, লাকড়ি নোয়াখালীর ভাষায় লাকড়ি, যেটা সুলায় জ্বালায়, কথাকে ঠিক,
এটাও লাকড়ি, চন্দনও লাকড়ি। আরে কথা বলে দেখি, যেটা জ্বালান এটাও কি আর চন্দনও কি? এটার মন 150 টাকা, মন মন যেটা জ্বালান এটার মন 150 টাকা আর চন্দনের তোলা 150 টাকা। দোনোটাই তো কাঠ, কথা কয় না কি? দোনোটাই তো কাঠ। ব্যবধান হয়েছে কেন? ওদের আগর বোন চন্দনের মধ্যে ঘ্রাণ আছে, এই জন্য তার মূল্য বাইরা গেছে। কথা কে ঠিক? যার মধ্যে নবীর তরিকা আছে, নবীজির আদর্শ আছে, দুনিয়ার মানুষে হিংসা করলেও তার মর্যাদা আমার আল্লাহর কাছে অবশ্যই আছে। কথা কে ঠিক? ইন্না আকরামাকুম ইন্দাল্লাহে আতকাকুম। ছেড়ে দিলাম আমি যে কথাটা বলতেছি, আপনাদের কষ্ট হয় দেখি? আমার মনে হয় কষ্ট হয়। তাহলে আমার বাবার আমলে আমার বাবাও আপনাদের এই ময়দানে আইসে, তার দোয়াই এই প্রতিষ্ঠান, আপনাদের চেষ্টা তার দোয়া, এটা কি অস্বীকার করেন নাকি? তার দোয়াই প্রতিষ্ঠান, তিনি আমাদেরকে যেটা শিক্ষা দিয়ে গেছে, যদি কষ্ট লাগে এটা করেন তাহলে কষ্ট দূরে হয়ে যাইব। আল্লাহ 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 আল্লাহ। সম্মানিত হাজেরিন, নিজে বাইয়ের সঙ্গে কথা না বইলা সিদ্ধান্ত নিব কার কাছ থেকে? মার কাছ থেকে। জোরে মা কি না? জোরে মা কি না? যুবকদের মুখে দিয়ে আইয়ে না, মা কি না? খুব খেয়াল করবেন, মা কি না? মার কাছে যাইয়া কয় মা সমস্যা তো হয়েছে। কয় কি? কয় বাইয়া যে মসজিদও যায় না, মুসল্লিরা তো কানাঘুষা করে, মুসল্লিরা কি করে? এটা তো আমি লজ্জা পাই, আমি ব্যক্তিগতভাবে কি পাই? তুমি কিছু কইও না। কই না, আমি কইলে তো আমি আগে কইতাম, আমি তো সমাধান আপনাকে আপনার কাছে জানাইলেন, সমাধান তো আপনিই দিবেন, কারণ মানুষ হয়েছি আপনার প্রচেষ্টা। আমার জিল্লাইয়া কয় না, মানুষ চিন্তিত কারে কয়? শুরুতে আমরা সবাই মানুষ, কিন্তু মাপ দিতে গেলে কথা কয় না, কথা কয় না, পাল্লা নয়, নিত্যিতে মাপতে হবে, আর মদিনার নিত্যি দিয়া কথা কয় না। আমেরিকান পাল্লা নয়, লন্ডনের পাল্লা নয়, মদিনার নিত্য দিয়ে মাপতে হবে। আমি আসলে ইমানদারকে সপ্রকৃত মানুষ কিনা? কথা কি রাগ করি না, আমি কারোর বিরুদ্ধে কথা বলি না, এটা আমাদের অভ্যাস নাই। হ্যাঁ, তাদের কর্মকে আমরা সমর্থন করি না। যেমন মেসাল দিছিলাম, MBBS ডাক্তারের চেম্বারে কোনো লেখা নাই, আমি মুসলমান রোগী দেখব, এরকম কি লেখা আছে নাকি? তাহলে জাগতের শিক্ষিত MBBS-এর চেম্বারে যদি এই লেখা না থাকে, আমি শুধু মুসলমান রোগী দেখবো? ডাক্তারের কাজ এটা নয়, ডাক্তারের কাজ হইল রোগী যেই ধর্মেরই হোক, ডাক্তারের কাজ হইল তাকে কীভাবে সুস্থ করা যায়। ডাক্তারের নিয়ম নীতি হইল রোগী যেই ধর্মেরই হোক, সেটা আমার দেখার ব্যাপার না, আমার দেখার ব্যাপার হয়েছে তাকে সুস্থ করা যায় কিভাবে। কথা কি ঠিক? একটা জাগতিক ডাক্তার যদি এই এই সিদ্ধান্ত নিতে পারে, আমার চেম্বারে সব রোগী আসবে, একজন হক্কানি আলেম, হক্কানি পীর বুজুর্গ এই সিদ্ধান্ত নিতে হবে, আমার দরজা সকলের জন্য খোলা,
তাইলে আমার দরবারে সকালে আসলে আমার আসওয়ার ব্যাপার দেখলে বলতে হবে না, দাওয়াত দিতে হবে না, বিনা দাওয়াতে বিনা বলায় আমার ইসলাম উদারতা নয় মানবতা, আমার ব্যবহারের দ্বারা সে ইমানদার হয়ে যাবে। কথা কি এই জন্য আমরা এই কথা কেউ মনে রাখেন না যে উজানি হুজুর তো হিংসা করে কথা বলতেছে, না আমরা কাকেও হিংসা করি না। আমার আব্বা থাকতে যেরকম অন্য ধর্মের লোকেরা আমাদের বাড়িতে আসতো, পানি ভরা নিত, তেল ভরা নিত, দোয়া নিত, বর্তমানে ইনশাল্লাহ আসে আল্লাহর মেহরবানি। আপনাদের কথা বুঝুন না, বুঝুন না, বুঝুন না, তাহলে আমরা কারো করে হিংসা করি না। হ্যাঁ, তাদের কর্মকে আমরা সমর্থন করি না, এই একটুকু ব্যবধান, কথা বুঝে এসে তো মানুষ মানুষকে হিংসা করতে, মুসলমান মুসলমানের হিংসা করবে তো দূরের কথা, আমরা অন্য জাতিকে হিংসা। এখানে ছোট্ট একটা ঘটনা কইতে মনে চাও, দুই লব্জের একটা ঘটনা, আবার কেউ রাগটা করবেননি। গালেবান হযরতে জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ, গালেবান রাস্তা দিয়ে কোথায়ও যাচ্ছিলেন, তার সঙ্গে অনেক মুরিদান পিছনে, নদীর পার দিয়া, দজলা নদীর পার দিয়া উনি যাচ্ছেন হেঁটে। উনি যাচ্ছেন কিভাবে? আর একদল যুবক, এই আপনাদের মতো কতগুলি যুবক, ওই জমানায় যে বাদ্যযন্ত্র ছিল ওই বাদ্যযন্ত্র লইয়া নৌকার মধ্যে বৈশা আনন্দ ফুটি করতেছে, আর নৌকা চলতে আছে, চালান নেয় নৌকা চালাইতে আছে, হেরা খুব আনন্দ ফুটি করতে আছে। কথা কন না গাবনে, তো ওই জুনায়েদের পিছনে যারা হাঁটতেছে তারা বলতেছে, তারা তো জুনায়েদকে চিনে, তারা বলে হুজুর আমরা একটু বদদোয়া দিলে তো এই বাট পাড্ডি পানিতে ডুবে যায়, পানি খাই গেলায়। কথা ঠিক যে জুনায়েদ বাগদাদী এমনি চাইলেই তো সারে, বদদোয়া দেওয়া লাগে নি, আবার তার চোখের মধ্যে যাই পাওয়ার, তার চোখের মধ্যে তো মদিনার চশমা, একটু খারাপ দৃষ্টিতে তাকাইলে ধ্বংস, আর সঠিক দৃষ্টিতে তাকাইলে উঠে গেল। কথাকে না জোর সে না জোর সে না জোর না না জোর সে না জোর সে না কালিজ কি বরস সে দিন হতা হ্যায় বুজুর্গো কি নজর সে চিল্লাইয়া ভরা আল্লাহ আকবার। ডক্টর এলাহাবাদী আলিগড় বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, এবার তো জেনারেল লাইনের কথাই বললাম, আলিগড় বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডক্টর এলাহাবাদী তিনি বলেন, না জোর সে না জোর সে না কালিজ কি বরস সে দিন হতা হ্যায় বুজুর্গো কি নজর সে, ক্লাসের মাধ্যমে পাশ করলে সার্টিফিকেট পাইবা, চাকরি পাইবা, সব পাইবা, দিন পাইবা না, দিন পাইতে হইলে একটা বালা মানুষের নজর লাগবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই ধরনের নজর নেওয়ার তৌফিক দান করুন। আর আমি কথা শুরু করে দিচ্ছি, জুনায়েদ বাগদাদী আপনাদের কষ্ট হয় বদল, জুনায়েদ বাগদাদী যাচ্ছেন আর মুরিদরা কইতেছে হুজুর একটু বদদোয়া করে দেন, একটু কি করে দেন, এটি নাচ গান নাচ আকাম করতে আছে, আমরা তো মানুষটি আমরা দেখলে অন্তত আপনার সম্মানে তারা একটু বিরত থাকবে, আপনার সম্মানে একটু কি থাকবে, কিন্তু আপনার দেখে তাদের নাচ গান আরও বাইরে গেছে, এটা স্বাভাবিক। আলেম ওলামা দেখলে টুপিওয়ালা দাড়িওয়ালা দেখলে যুবকদের টিটকারি আরম্ভ শুরু হয়ে যায়, কথা কি ঠিক নেই, আমার কথা কি ভুল হয় নাকি ভাই? আমি কি আপনাদের শত্রু না মিত্র? আমার আব্বা কি আপনাদের শত্রু আছিল নাকি না আপনাদের মিত্র আছিল? খাঁটি মানুষ কোনোদিন চায় না একটা নবীর উম্মত জাহান নামে যাক, তারা সবসময় চায় নবীর উম্মত যেন সবাই জান্নাতে যেতে পারে, এটাই তাদের ফিকির। এই ফিকির উলামায়ে কেরামের অন্তরে অবশ্যই থাকতে হবে, অবশ্যই থাকতে হবে, একটা সন্তানও যেন জাহান্নামে না যায়। আমি সেই সুবাদে আপনাদেরকে আলোচনা করতেছি, কাহাকেও বেজার করার উদ্দেশ্য নয়, কারো বিরুদ্ধে নয়। আমার আলোচনা শেষ, জুনায়েদ বাগদাদী কই আচ্ছা বইও, তুমি যেন কইতে আসো বদ্ধ আওয়াজ দেন না কা, এ নদীর বারে বইয়া আতুড়াইছে, শুনেন দোয়াত কি কয়, আল্লাহর রাজে মানুষের হিংসা করে না, শুনেন রাব্বুল আলামিন এই যুবকগুলি আজকে যেরকম আনন্দ করতেছে আগামী দিন
হাশরের ময়দানে জান্নাতে গিয়েও যেন তারা এরকম আনন্দ করতে পারে। দুয়া শেষ হয়েছে, মুরিদ তো গরম, কিন্তু পীরের সঙ্গে তো বেয়াদবি করা কথা কি ঠিক নেই, এই জন্য কিছু বলতে পারে না। মুরিদের চেহারা মলিন দেখে কয় কি হয়েছে, কতদূর কইলাম বদদোয়া করতেন, আপনি করলেন দোয়া, কয় ব্যাক কল, তোর নাম জুনায়েদ না, আমার নাম জুনায়েদ, আমি বদদোয়া করলে তাদের দুনিয়া ধ্বংস আখেরাত ধ্বংস, আমি তাদের জন্য এমন একটা দোয়া করছি, একটু পরে দেখবি তারা দলে দলে আইসা সব দিয়ে আইসা আর তোবা ঘুরা লাগবো সব দিয়ে আইসা। কথা বুঝে আইসিনি আপনার? আমিও চাচ্ছি আজকের ময়দানে ফাজি, হ্যাঁ ফাজিমুল নাকি আল কোরআন একাডেমি ফাজিল নুরানি মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই ময়দানে আপনারা যারা আছি আমরাও সবাই ওই জুনায়েদ বুগদাদির কাছে যে যুবকরা তবা করেছে আমরাও সবাই হাতে হাত দিয়া তবা করে লাইতে রাজি ইনশাল্লাহ। সাইয়াত উঠান তো দেখি তবা করতে রাজি আছেন তো ইনশাল্লাহ, তাহলে ছোট্ট করে আওয়াজ দেন আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ আকবার। অতীতে যা করছি তার থেকে তোবা করবো কেন, মাদ্রাসার সঙ্গে লেগে থাকবো। আমি কথাকে ছোট করে দিচ্ছি, আমি হাদিসের কথাটা শেষ করে লই, তারপরে আপনাদের কষ্ট হয় নাকি ভাই? কষ্ট হয়? জুনায়েদ বগদাদি আরে কি কয় আদর্শ মা, মনে আছে না আদর্শ মা? মার কাছে যখন বললো মা কয় ঠিক আছে এটা তোমার কাম না, তোমার কাজ তুমি করো আমি দেখবো। আদর্শ মানা সময় মতো তারে ডাক দিয়ে কয় কিরে বাবা একটা বিচার তো তোর নামে আইছে, বিচার কে দিছে সেটা কয় না, বিচার কে দিয়েছে সেটা বলে, বাবা তোর বিরুদ্ধে তো একটা বিচার আইছে, কয় কি মা, কয় তুই বলে জামাতে নামাজ পড়স না, কয় হয় মা আমার এই দোষ আছে আমি একা একা নামাজ পড়ি। আসলে একটা চিকন কথা লুকে আছে, সেটা হইলো সে যোগ্য ইমাম তালাশ করে পায় না, এটা একটু পরে বাইসা উঠবে কথাটা। তার মা এটা মারে কয় না, মার কাছে কয় মা হা আমার দোষ আছে আমি মসজিদে যাই না, কয় আ তাহলে আমি তোর মা হইয়া আমি নির্দেশ দিলাম আগামী বেলার থেকেই তুই মসজিদে যাবি, সামনে যে নামাজের টাইম আইতে আছে কথা বলেন না, ওই সময়ে কই যে নামাজ পড়বি, কার নির্দেশ আরো আসছে কার নির্দেশ? আমাদের মায়েরা হচ্ছে বাজারে রোডে ঘাটে খেতে খামারে কত গয়না কিনলে, আমি সন্ধ্যাকে নামাজের যাইতে যাবার বলার টাইম কই দেন কত গয়না রে, এই সপ্তাহে বহুত কথা আছে থাক, জ্ঞানী যারা তারা বুঝি সারায় ছেড়ে দিলাম। আমি যে কথাটা বলতেছিলাম মায়ের নির্দেশ দিল আগামী বেলার থেকে কই যাইবা মসজিদে যাইবা, মায়ের কথায় মসজিদে গেল, আমি খুব তাড়াহুড়া করতে আছি কিন্তু মায়ের নির্দেশে মসজিদে গেল, মসজিদে গিয়া বাইয়ের পিছনে আল্লাহ আকবার, সকলে নিয়ত করছে সে নিয়ত করবে না, নিয়ত করছে এক রাকাত ঠিক মতোই পড়লেন, এক রাকাত ঠিক মতোই দ্বিতীয় রাকাতে নিয়ত সাইয়া দিয়া কথা বুঝিয়ে বুঝাও আওয়াজ দিলেন না, নিয়ত সাইয়া দিয়া বুঝছেন তো, দ্বিতীয় রাকাতে নিয়ত সাইয়া দিয়া বারিন্দায় হোক আর বাড়িতে হোক ঘরে হোক চলে আইসে, আর সে আর বাকি নামাজ আদায় এখানে আদায় করে নাই, একলা একলা আদায় করছে। এবার মুসল্লিরা সালাম ফিরাইয়া নজর করে দেখে মোহাম্মদ গাজালি মসজিদে নাই, বুঝে ইনি আমার আলোচনা মোহাম্মদ গাজালি কই নাই, এবার বাইরে মসজিদে আনলো আলোচনার থেকে সমালোচনার থেকে বাঁচার জন্য, এখন সমস্যা বাড়ছে না কমছে, জোরে বাড়ছে না কমছে, বাড়ছে না কমছে। ইমাম গাজালি রহমতুল্লাহ আলাই চিন্তামগ্ন মসজিদের থেকে অন্য অন্য নামাজগুলি আদায় কইরা ঘরে গেলেন, বিসমিল্লাহ ঘরে ঢুকতেই মার লগে দেখা মাঝিকে কিরে বাবা চেহারা মলিনিকা, কয় আমার ভাই মসজিদে না গেলেই তো ভালো ছিল, আমার ভাই মসজিদে না গেলেই তো ভালো ছিল,
কয় কি হয়েছে, কয় তখন আলোচনা কম ছিল, মসজিদে যাওয়ার পরে আলোচনা তার বিরুদ্ধে আলোচনা আরো বাইরে গেছে, আমি তো লজ্জা পাই শরম পাই। কয় কি হয়েছে, কয় সে নামাজের নিয়ত চেরা দিয়ে চলে আসে। এবার দনু ভাইয়ের একসাথে দরকার নেই, আমার কথা শেষ, দনু ভাই একসাথে দরকার নেই, বলেন বলেন। মা দনু ভাইরে ডাক দিয়ে কেন আনছে, এটাই আমার কথা শুরু এবং শেষ, আয়াতের আলোচনা থাকবে, হাদিসের আলোচনা থাকবে। দনু ভাইরে ডাক দিয়ে কাছে আনছে, আনার পরে মায় কয় তুই নিও ছেড়ে দিয়ে আয় বললে কিল্লাই মন্তান সাহেব, এটা সাহেব এই কথাটা বেশি দরকার, তুই নিও ছেড়ে দিয়ে আয় বললে কিল্লাই। মায় কয়, কে কয়, না ভাইয়ে কয়, ভাই ভাই ঝগড়া করে নাকি, মায় কয় তুই নিও ছেড়ে দিয়ে আয় বললি কেন, কয় মা মাফ করবেন আমার ভাই নামাজ পড়াইতে আছে, ইমাম হয়েছে ঠিক, প্রথম রাকাত পড়ছে ঠিক মতোই, দ্বিতীয় রাকাতে সে নামাজে ছিল না, হুজুরই কলব, হুজুরই কলব, আপনারা আলেমরা কথা বল না কিল্লাই, হুজুরই কলব, ব্যাগে বুঝতেন না, অর্থাৎ নামাজের মধ্যে দেয়ান থাকবে শুধু আল্লাহর দিকে, এটারে আরবিতে কয় হুজুরই কলব, কথা বুঝেন নাই আপনারা। তো আহমদ গজালি কইতেছে, আমার ভাই গজালি যতক্ষণ নামাজে ছিল আমিও ততক্ষণ তার পিছনে নামাজে ছিলাম, যখন সে নামাজে ছিল না আমি নিয়ত ছেড়ে দিয়ে চলে আইছি, আমি তো অপরাধ করি নাই। এবার মা ইমাম গজালির জিগায়, কিরে বাবা তুই নামাজে নিয়ত করে কই গেছ, কয় মা ভাইয়ের কথা তো ঠিক, ভাইয়ের কথা তো ঠিক, আমি প্রথম রাকায় নামাজে ছিলাম, প্রথম রাকাতে নামাজেই ছিলাম, দ্বিতীয় রাকাতে নামাজে ছিলাম না। কয় কই আছিলা, কয় নামাজের আগে আজানের আগে একটা কিতাব পড়তেছিলাম, খুব খেয়াল করা নাম দেবা, নামাজের আগে একটা কিতাব পড়তেছিলাম, একটা মাসালার মধ্যে আটক হয়ে গেছি, হল করতে পারতেছি না, মানে একটু জটিল ব্যাপার আর কি, হল করতে সময় লাগবে, এই জন্য আমি খুব মনোযোগ দিয়ে চাচ্ছি, ঠিক এই টাইমে আজান হয়ে গেছে, আজান হওয়ার কারণে সাথে সাথে কিতাব বন্ধ করে লাইছি। তাইলে আমাদেরকে কি শিক্ষা দিলেন, আজান হওয়ার সাথে সাথে আর কোনো কর্ম করা যাবে, আওয়াজ দেন আওয়াজ দেন আওয়াজ দেন আওয়াজ দেন, ওয়াজ দিয়ে আর কিনবেন, শেষ ওয়াজ, আমাদেরকে শিক্ষা দিচ্ছে আজান হইলে আর কোনো কর্ম করা যাবে। আমি নিজে দেখছি লাকড়ি ফাটতে আছে, কুড়াল উড়াইছে লাকড়ির মধ্যে কোপ দিবে, আমি নিজে দেখছি, কথা কয় না, কুড়াল কুড়াল জেনে না, কুড়াল কুড়াল উড়াইছে লাকড়ির কোপ দিবে, আজানের আওয়াজ আইছে কুড়ালটা পিছনের দিকে ছাইড়া দিছে, আর আল্লাহ তাআলা আমাদেরকেও এই ধরনের নামাজে হওয়ার তৌফিক দান করুন। আলোচনা শেষের পথে মা কয় তোমাদের দুইজনের একজনকেও আমি আমার মন মতো গড়ে গড়ে তুলতে পারলাম না, আমার মন মতো বানাইতে পারলাম না। মাই কয় তোমাদের দুইজনের একজনকেও আমি আমার মন মতো বানাইতে, আসলে কিন্তু দুজন অলি, আসলে কিন্তু দুজন অলি, কিন্তু মা কয় কেমন মা, ও ভাইয়েরা ও হাজিপুরের ভাইয়েরা কেমন মা, কয় আমি তোমাদের দুইজনের একজনকেও আমার মন মতো মানাইতে পারলাম না। ইমাম গজালি কয় মা ভুল হয়ে গেছে, মাফ করে দিও, ভবিষ্যতে যেন আর না হয় দোয়া চাই তোমার কাছে, নামাজে থাকতে পারি। আর ইমাম আহমদ গজালি বড় ভাই কয় কি জানেননি, কয় মা আমার অপরাধ কি, আমি তো তোমার মন মতো কেন হইতে পারলাম না, আমার তো কাশ্প হয়েছে, আমার তো কাশ্প হয়েছে, আমি পৃথিবীর কোথায় কি হইতেছে না হইতে দেখতেছি, আমি তার দিলের দিকে তাকাইয়া দেখছি সে নামাজে নাই, আমি তার দিলের দিকে তাকাইয়া দেখছি সে নামাজে নাই, কথা কি বুঝেন আপনারা, এসব আলোচনা বুঝলে প্রেমিক হইতে হয়, প্রেমিক প্রেমিক ছাড়া এসব কথা বুঝাই না, কার প্রেমিক কার প্রেমিক, আল্লাহ উপর থেকে হাত উঠান, কার প্রেমিক কার প্রেমিক, প্রেমিক হইতে রাজি আছি, তাহলে প্রিন্সিপাল সাহেবের সাথে সম্পর্ক রাখবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ কয় না কয় ইনশাআল্লাহ কয়, তার ভুল আমরা দেখবো আর তিনি আমাদের ভুল দেখবে, প্রিন্সিপালের ভুল আমরা দেখবো আমাদের ভুল তিনি দেখবে, কথা কি ঠিক, এই নিয়তে যদি সম্পর্ক হয় তাহলে হাসরের আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস, হাসরের ময়দানে
আল্লাহবাদের পক্ষ থেকে ঘোষণা হবে, তারা কোথায়? যারা দুনিয়াতে আমার জন্য একে অপরকে ভালোবেসেছিল তারা আসো, আমার ছায়া ছাড়া কোনো ছায়া নাই, আমার ছায়া নিচে তোমরা আসো। তাহলে আমরা সান্নিধ্য নিতে রাজি আছি তো? সান্নিধ্য তুমি রাজি আছি তো? এই প্রতিষ্ঠানের টিকে থাকুক, দিন দিন উন্নত হোক আমরা চাই তো ইনশাআল্লাহ। তাহলে আমতবা করার আগে প্রতিষ্ঠানের জন্য কে কি দিবেন? খুব তাড়াতাড়ি, আমি দূরের মানুষ, আমি বিলম্ব করতে পারবো না, খুব তাড়াতাড়ি 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 জলদি, আপনাদের দেশের বাসায় তাড়াতাড়ি, আমগো নোয়াখালী আমগো কুমিল্লার বাসায় তাড়াতাড়ি, আর আপনাদের দেশের তাড়াতাড়ি জলদি, কে কি পারবেন দিয়ে এলাম।